আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আপনাদেরকে জানাই ফাহাদ ওয়াইসির চ্যানেলে প্রাণডালা অভিনন্দন এবং সুস্বাগতম। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা জানেন অনেক দিন ধরে আমরা আগামী কতনের ভিডিও বানাচ্ছিলাম না, কারণ আপনাদের তেমন আগ্রহ দেখিনি। কিন্তু এখন অনেকেই আগ্রহ দেখাচ্ছে যে আবারও আগামী কতনের বাকি পর্বগুলো দেওয়ার জন্য, সেই জন্য আবারও ভিডিও বানানো শুরু করলাম। আগামী কতনের চতুর্থ পর্ব থেকে শুরু হবে। আমরা ইতিমধ্যেই 15 নং আগামী কতনের 15 নং প্যারা পর্যন্ত আপনাদের কাছে উপস্থাপন করেছি। এখন আমরা 15 নং প্যারার শেষ থেকে অর্থাৎ 16 নং প্যারা থেকে আবারও শুরু করছি। তো এখনও বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই প্রাণডালা অভিনন্দন এবং শুভেচ্ছা। 15 নং প্যারায় যা ছিল, সার্বেশে যে শাসন গদি থাকবে না বেশি, আর দেশের লোকে দেখে তাকে জানাইবে ধিক্কার। এখানে শাহ নিয়ামতুল্লাহর কাসিদাতেও একই ধরনের একটি ভবিষ্যৎবাণী করা আছে। তাতা বলে আছে যে মুসলিম নেতা অথচ বন্ধু, কাফের তলে তলে মদত করিবে অরিকে সে এক পাপ চুক্তির চলে। এখানে যে শাহ নিয়ামতুল্লাহর যে ব্যাখ্যাটি রয়েছে, অর্থাৎ সেই দুই নেতার মধ্যে গোপনে হয়তো বা কোনো একটি চুক্তি হবে যা কঠিন পাপ, এরই ফলস্বরূপ আগামী কথন এর 15 নং প্যারায় বলেছেন যে সেই নামদারি মুসলিম নেতা তার শাসনগুদি হারিয়ে ফেলবে, সে মিত্রদলের চক্রান্তের শিকার হবে, তার দেশটি কাফেরেরা দখল করবে, দেশের লোকে তাকে ধিক্কার দিতে থাকবে। ভবিষ্যৎবাণী অনুযায়ী আল্লাহই ভালো জানেন। সম্মানিত দর্শক শ্রোতা, এরপর থেকে আমরা 16 নং প্যারা থেকে শুরু করতে যাচ্ছি। সামনে কী আছে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখুন, শুনুন, বুঝুন। আর শুরু করার আগে আমি বলবো, আমি আগেও বলেছি এই কবিতাটি কাউকে জোর করে বিশ্বাস করতে বলবো না, আবার অবহেলা করতেও বলবো না, কারণ এই বইটিতেই লেখা আছে, এই কবিতার প্রারম্ভে লেখা আছে যে এই কবিতাটি কাউকে জোর করে বিশ্বাস করতে বলবো না। তো 16 নং প্যারা থেকে শুরু করছি। কাশ্মীর হারিয়ে কাফের জাতি কিত্ত তাকিবে যখন, চলনা বলে দূষণের মাঝে তারা করিবে পার্শ্বভূম দখল। এবার 16 নং প্যারার ব্যাখ্যা পড়ছি। কবি আশাহারান বলেছেন যে কাশ্মীর নিয়ে মুসলিম মুমিনদের সাথে যুদ্ধ সংগঠিত হলে সে যুদ্ধে মুমিনদের বিজয় আসবে, অর্থাৎ মুমিনগণ তা দখল করে নিবে, হিন্দুস্তান তা হারিয়ে ফেলবে। অতঃপর কাশ্মীর হারিয়ে তারা ভারতবাসী যখন ক্ষিপ্ত থাকবে, তখন তারা কাশ্মীর চারানোর, কাশ্মীর হারানোর 2 বছরের মধ্যেই তাদেরই কোনো একটি পার্শ্বভূমি অর্থাৎ পাশের ভূমি দেশ দখল করে নেবে। যে ভূমিটি দখল করবে তার নেতার কথাই পূর্বে আলোচনা করা হয়েছে, মুসলিম হয়ে মুশরিকদের সাথে বন্ধুত্ব থাকবে, তারপর তার বন্ধুরাই তার দেশটি দখল করে নেবে ভবিষ্যৎবাণী অনুযায়ী। কিন্তু সেই ভূমিটি আসলে কোন দেশ? মূর্তি পূজারীরা সেই মুসলিমদের দেশটি দখল করে সেখানে কি করবে? প্রশ্ন কি জাগছে মনে? প্রশ্ন থাকলে উত্তর তো থাকবেই। এবার 17 নং প্যারায় দেখুন কি আসছে আমাদের কাছে, সামনে কি করুন কাহিনী শুরু হতে যাচ্ছে। পাপে লিপ্ত হিন্দুবাসী সে ভূমে সারাইবে সোয়া কোটি সৈকুন, চোখের সামনে ইজ্জত হারাইবে লক্ষ কোটি মা ভুন, সময় থাকতে হয়ে যেও জোট সেই সবুজ ভূখণ্ডের যুবকগণ, উচিরেই দেখবে চোখের সামনে হত্যা হবে কত প্রিয়জন। 17-18 এই দুই পর্বে লেখক আশাহারান উল্লেখ করেছেন যে যে ভূমিটি হিন্দুস্তানিরা
দখল করে নিবে। সেই ভূমিতে দখল করার পর তারা সেখানে একাধারে গণহত্যা চালাতে থাকবে, নির্বিচারে মানুষ হত্যা করতে থাকবে, লক্ষ কোটি মা বোনের ইজ্জত হরণ করবে। কতজন মানুষ হত্যা করবে সে সম্বন্ধে লেখক আশাহারান একটি ভবিষ্যৎবাণী করেছেন, আর তা হল পাপীলিপ্ত হিন্দুবাসী সে ভূমে সারাইবে সোয়া কোটি সৈকন। অর্থ ভারত সেই দেশটি দখল করার পর সেই দেশে সোয়া কোটি অর্থাৎ এক কোটি 25 লক্ষ। এবং আরও একটি সংখ্যা দেওয়া হয়েছে, তা হল সই এর অর্থ ফাস্টি হয়, আর তা হল সোয়া কোটি 600, সোয়া কোটি 6000, সোয়া কোটি 6 লক্ষ, সোয়া কোটি এবং আরও 6 কোটি। সোয়া কোটিকে 6 দ্বারা গুণ করা অর্থাৎ 7 কোটি 50 লক্ষ। বিশেষ দ্রষ্টব্য এখানে আগামী কথনের 19 নং প্যারায় বলা আছে যে আহাজারি আর কান্নাই বাড়ি সে ভূমি হইবে গুরকার বালা। এবং কাশিদাতেও বলা আছে হত্যা ধ্বংসযজ্ঞ সেখানে চালাইবে তারা ভারী, ঘরে ঘরে হবে গুরকার বালা ক্রন্দন আহাজারি। কাশিদা প্যারা 39। অর্থাৎ দুইটি ভবিষ্যৎবাণীর বইতেই প্রমাণ পাওয়া যাচ্ছে যে যে ভূমিটি হিন্দুস্তানিরা দখল করে নিবে সেখানে তারা এমন হত্যা ধ্বংস চালাবে যে দ্বিতীয় কারবালা সংগঠিত হবে। তাহলে বোঝা যাচ্ছে যে প্রচুর মানুষকে হত্যা করা হবে, তাই 7 কোটি 50 লক্ষ মানুষকে হত্যা করা হবে সেটি প্রসিদ্ধ মত। এখন প্রশ্ন হল কোন দেশে এই বিপদটি গণিয়ে আসতে চলেছে? সেটা ভারতের পাশের দেশ, মুসলমানদের দেশ। সেই দেশের রাজা নামদারি মুসলিম হবে এবং কাফেরদের বন্ধু হবে। সেই ভূমিটিকে সবুজের ভূমি বলা হয়। এবার 19 নং প্যারায় দেখি কি আছে। আহাজারি আর কান্নাই বাড়ি সেই ভূমি হইবে গোর কারবালা, কুদার মদদে শিন মিম শেকনে আগাইবে করিতে শত্রুর মোকাবেলা। এই পর্বে লেখক আশাহারান বলেছেন যে হিন্দুস্তান যে দেশটি দখল করবে সে দেশের ঘরে ঘরে কারবালা শুরু করে দিবে। 7 কোটি 50 লক্ষ কিছু কম বেশ, আল্লাহ আলিম, আল্লাহ ভালো জানেন, মানুষ হত্যা করবে। মুসলমানদের এই বিপদে আল্লাহ সাহায্য পাঠাবেন। এখানে উল্লেখ হলো মুসলমানদের সেই বিপদ মুক্তির উসিলা হবে দুইজন, শিন ও মিম, হরফ দিয়ে তাদের নাম শুরু হবে। তারা আল্লাহর প্রেরিত দূত হবে। এখন স্মরণ করুন আগামী কতন এর 1 নং প্যারা, যে সেখানে বলা আছে যে প্রস্তুতি নেবে ক্ষুদ্র সেনারা শিন মিম এর নিরে, দিয়ে জয় গান আল্লাহ মহান আঘাত হানিবে শত্রুর গাড়ে। তাহলে বোঝা গেল যে হিন্দুস্তানিরা যখন মুসলমানদের একটি দেশ দখল করে নিবে সেখানে দ্বিতীয় কারাবালা শুরু করবে, তখন আল্লাহর পক্ষ থেকে আগত একটি দল সেই শত্রুর মোকাবেলা করতে সামনে অগ্রসর হবে। তাহলে সেই সময়েই এই শিন এবং মিম এর প্রকাশ ঘটিবে ইনশাআল্লাহ। এবার 20 নং প্যারায় কী আছে আমরা দেখে আসি। শিন শ্বেত সাহেবে কিরান, মিমে হাবিবুল্লাহ, জালিমের ভূমিতে গোটাইবে মহালয়, সাথে আছে মহান আল্লাহ। এবার ব্যাখ্যায় পড়ছি। এই প্যারায় লেখক আশাহারান সে পূর্বের আলোচিত শিন ও মিম এর পরিচয় প্রকাশ করেছেন। তিনি বলেছেন শিন হল সাহেবে কিরান এবং মিম হল হাবিবুল্লাহ। অর্থাৎ শিন হরফ দিয়ে যার নামটি শুরু হবে তার উপাধি হল সাহেবে কিরান, মিম হরফ দিয়ে যার নামটি শুরু তার উপাধি হল হাবিবুল্লাহ। এখন প্রশ্ন হল কে এই সাহেবে কিরান আর কে এই হাবিবুল্লাহ? এই সাহেবে কিরান ও হাবিবুল্লাহর কথা এসেছে আজ থেকে প্রায় 850 বছর পূর্বে হযরত শাহ নিয়ামতুল্লাহর লেখা ভবিষ্যৎবাণীর কবিতা কাসিদাতে। কাসিদাই বলা আছে সাহেবে কিরান হাবিবুল্লাহ হাতে নিয়ে শমশের, কুদাই মদদে ঝাঁপিয়ে পড়বে ময়দানে যুদ্ধের। অর্থাৎ বোঝা গেল যে এই শিন ও মিম বা সাহেবে কিরান হাবিবুল্লাহ হল গাজওয়াতুল হিন্দের মহানায়ক। সম্মানিত দর্শক শ্রোতা, চতুর্থ পর্বের আলোচনা
বা আগামী কতনের কবিতার পঠন এখানেই শেষ করছি। ভিডিও লম্বা করছি না। সামনের পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ নিমন্ত্রণ করলাম। সামনে কী আছে জানার জন্য সাথেই থাকুন। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো, আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদেরকে ভিডিও বানাতে উৎসাহ প্রদান করে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদের প্রতি আমার অন্তর থেকে রইল অফুরন্ত ভালোবাসা এবং প্রাণডালা অভিনন্দন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।